সুপ্রিয় দর্শক, আজ আমরা নাফি নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এটি রাখা যাবে কিনা, এই নামের অর্থ কী বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে বিস্তারিত জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন নাফি নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। শুধু নাফি নামটি রাখা ঠিক নয়, নাফি নামটি কেবল আল্লাহর একটি গুণবাচক নাম। নাফি নামটি কেবল আল্লাহরই হতে পারে। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুসলিম শিশুর জন্য যে সমস্ত নাম রাখা যাবে তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম। নাফি নামের সঙ্গে আব্দ কিংবা আব্দুল যোগ করে নিতে হবে, এভাবে যেমন আব্দুল নাফি। আব্দ কিংবা আব্দুলের অর্থ হচ্ছে বান্দা কিংবা গোলাম, আর নাফি অর্থ কল্যাণকারী। অর্থাৎ আব্দুল নাফি অর্থ হচ্ছে কল্যাণকারীর বান্দা কিংবা গোলাম। নাফি নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।